আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রোজানি এত বড় বড় একটা কিতা সামনে, আজকে আপনার লগে একটা শেয়ার করতে আইছি। আজকে আপনার বাইয়ার তার সব স্টাফ সকলের আমরা ইফতার দিলাম, তবে একটা ছোট একটা ক্লিক একটা ভিডিও আপনার লগে শেয়ার করি। তো আমি মানে দিব ভেজিটেবল পোলাও আর রোস্ট। আমি যেন সব কিছু রেডি হয়ে রাখি দিছি আমার সপ্তাহ। আর এটা হইলো রোস্ট, বানাইছি না আমি, এটা জাস্ট মেরিনেট করার লাগে রাখছি। আমি একটু বাদে একটা ফ্রাই করবো, সব কিছু করবো ইনশাল্লাহ আপনার লগে আমি শেয়ার করবো। এটা আমি জাস্ট রেডি করে রাখছি, সবটা শেয়ার করি। আমি আজকে বানাইমু 40 জন মানুষের লাগি ইফতারি বানাইব। তো এখন আমার রোস্ট ফ্রাই করা লাগছি। আর এদিকে আমার এক্সট্রা একটা কুকারও আনছি, ওটা দিয়ে ভেজিটেবল পোলাও বানাইবো হান্ডি দিয়ে। ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো। আমার চিকেন ফ্রাই শেষ, 40 পিস পোলাও বানাইবো আর ভেজিটেবল পোলাও মাশাআল্লাহ সুন্দর করে ভাজা ওর বাক্কা, খুব সুন্দর করে ভাজা। হ্যালো, 5 কেজি চাও মশলা আমরা বাংলাদেশি স্টাইলে কুকিং করলাম। আমার ওটা উৎসাহিত বাংলাদেশি স্টাইলে। আলহামদুলিল্লাহ আমার রোস্ট পোলাও দুইটা বানানি শেষ হয়ে গেছে। এখন আমরা সব কিছুটা কিন্তু লিয়ে আইছি আমরা অফিসও, অফিসের মাঝে স্টাফ হল আইবা অন্যদেরকে আমরা দিব। আর এনে আমি কিছু ফ্রাই বাজাইছি, এনে পাকুড়া, আলু চপ, স্প্রিং রোল কিছু ফ্রাই করিয়া আনছি বানাইয়া। আর এটা হলো ফ্রুটস আমরা কাটি কাটি কন্টেনার রাখ দিলাইছি, এনে অনেক রকমের ফ্রুটস আর সালাদের বেগ ঢুকাই দিলাইছি। এনে একটা ডিজার্ট ফিননি আর সব কিছু অফিসের সব স্টাফ হল আইবা। আর অফিস থাকি তারারে একজন জহরি দিলেই এখানে অনেকজন। আর এখন তো আগে আমরা প্রায় সময় আমরা অনেক সময় স্টাফ হলে আমরা গরু আনিয়া ইফতারি খাওয়াইতাম, বাট দিস লাস্ট ইয়ারও আমরা বাটিয়া দিলাইছি। দিস ইয়ারও বাটিয়া দিলাম বিকজ কোভিড সিচুয়েশন, এত মানুষ গরু দেখলে বা প্রবলেম হইতে পারে ওটার লাগি। তো অফিসও আনিয়া কন্টেনার করিয়া তারা দিলাম, তারা নিজের গরু গিয়ে খাইব। আর যত স্টাফ হল আছেন সব স্টাফর কিন্তু সবর স্টাফর ফ্যামিলি এ দেশ নাই, অনেক দেশের অনেক স্টাফ আমরা এন কাম করে বিভিন্ন দেশের। আর সব মুসলমানও নাই, হাফ মুসলমান হাফ অন্যান্য দেশ, খ্রিস্টান, ইন্ডিয়ান, হিন্দু ওরকম। বাট আলহামদুলিল্লাহ আমরা সবরেও দিই তারাও খাইতো। এমন কোনো কথা না যে মোজা রাখলেই ইফতারি দেওয়া লাগে, রোজা না রাখে যারা এরারও ইফতারি দেওয়া এলাও আছে। আর আমনিই তো রমাদানও যে খেউরি ইফতারি খোরানি, ইফতারি দোয়া, ইফতারি খাওয়ানি অনেক সোয়াব অনেক নেকি। তো দিলাম তো তারার ভালো লাগে, তারা খায় খুব খুশি হয় তারা। তো আমরা ওটা কন্টেনারও দিলাইমু, ওয়ান টাইম কন্টেনার ভিতরে হারাই রে তারা গরু তারা নিয়ে খাইব। আর আসলে যে ভাল লাগছে এন সালাদ মানে মানে ইয়া রাখসরাম বেগর ভিতরে আর সবে মিলিয়ে আমরা করাম, যে ভালো লাগে দেখতেও ভালো লাগে। একটা বাংলাদেশের একটা সিন্নির একটা জিও ফিলিংস লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। সব ফ্রুট সব রকমের ফ্রুট খাটিয়ে কন্টেনারও করিয়া দোয়া। তখন আমরা সবটা কন্টেনার পাইল আপ করলাম টেবিলের উপরে আর এখন বাটা উঠা ওই যাইব। তো আমরা খানি ইফতারের লগে ড্রিঙ্কসও দিমু, ও ড্রিঙ্কস 2 কেজি এনে রাখছি, এটা শহরের ড্রিঙ্ক। এখন আমি আপনারা কাছ থেকে বিদায় নিলাম গি, আর আপনারা আমার ফুল ভিডিওটা ওয়াচ করেন প্লিজ। আর যদি আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না।
আর সব ভালো থাকা, সুস্থ থাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।